তারানাত্মান্ত্রিক নামটা শুনলেই মনের মধ্যে যেন একটা রোমাঞ্চ জাগে। ভূত প্রেত দত্তি দানব তন্ত্রমন্ত্র ডাকিনী যোগিনীর এক অন্য জগতের সাথে আমাদের পরিচয় হয় এই তারানাত্মান্ত্রিকের গল্পগুলির সঙ্গে। এই গল্পগুলিতে পরিবেশ সৃষ্টির জন্য নানান ধরনের অতিপ্রাকৃতিক বিষয়ের বর্ণনা করা হয়েছে, তার সাথে ব্ল্যাক ম্যাজিক এবং নানান ধরনের কুসংস্কারেরও যোগ আছে। আমরা আশা করব আমাদের শ্রোতাগণ কেবলমাত্র গল্প শোনার আনন্দেই গল্পগুলো শুনবেন, এই সমস্ত কুসংস্কারের বশবর্তী হয়ে পড়বেন না এ বিশ্বাস রাখি। এই তারানাত্মান্ত্রিককে নিয়েই আমাদের আজকের গল্প জরাসুর। গল্পটি শুনতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প জরাসুর। সন্ধ্যে আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার একটা গল্প বলুন না, শুনতে ইচ্ছে করছে যে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়ল, আমারও একটা ছোটবেলা ছিল বটে, আর মাতৃগর্ভ থেকেই তো আর ভূমিষ্ঠ হয়ে বাউন্ডিলে নয়। তা কি গল্প শুনতে চাও শুনি। দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাসা ভাসা হয়ে এসছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এইরকম হবে ছেলেবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি বলতে কি, আজ দুদিন থেকে একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তায়ন, না কিছু। এ সংসারের নৌকো একেবারে বালির চড়াই গিয়ে ঠেকেছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, গল্প শোনারও তো একটা দক্ষিণ আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন, আর পরিবর্তে আমরা কিছুই দেব না। তারানাথ এসে বলল, ভালো, এ তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে, ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবু আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কথকের দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে এ বুকের ভেতরটা যেন কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছোটাছুটি করে বেড়াবার দিন, আর এখন এই কোথায় পড়ে আছি দেখো। নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলাতেই অন্ধকার, নর্দমা থেকে পাকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, ফেরে না। তারপর সবকিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সব উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে তারানাথ বলল, একটা ঘটনা বলি শোনো, এ বহুদিন আগেকার কথা, আমার 8-9 বছর বয়সের। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃতিক ঘটনা বলা যায় কিনা জানি না, কারণ বাহ্যত তেমন কোনো কাণ্ড ঘটেনি। তবে শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে।
তোমরা তো জানো আমি গ্রামের ছেলে, বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদত্তের ছোটখাটো একটা তালুকি ছিল, আমি সংসারী না হওয়ায় আমার দুই ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাজবাড়ি মানুষ, সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করার ছিল না বলে। তবে ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়, তাঁর ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা ছিল নানান ধরনের বই, হাতে লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝবার বয়স হয়নি, এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেসব বই। কিন্তু সে সমস্ত আমার ভাইয়েরা নষ্ট করেছে, কে কোথায় নিয়ে গিয়েছে তা বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন, কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে বিষয়ে বলছেন তাতে তাঁর গভীর জ্ঞান রয়েছে। কি দারুণ ব্যক্তিত্ব ছিল, কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না আর যুক্তিও দেখাতেন না, কেবল মুখ থেকে ফর্সির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবারই আদরের ছেলে, কাকারা তখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি, কোনো কিছু ভাগ করে নেবার অভ্যাস হয়নি তখনও। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। বললাম কেন? তারানাথ বলল, সেইটাই গল্প, মন দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ অদ্ভুত এক জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুরমার পাশে শুয়ে রূপকথা শুনছি, হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, হ্যাঁ তোর বেশ জ্বর হয়েছে, কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? বললাম, না তো। তাহলে জ্বর হলো কেন? যাকগে, আজ রাত্রিরে তোর আর ভাত খেয়ে কাজ নেই, দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক, কাল দুপুরে রুটি খাবি, শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে। এখন তাই করা হলো, কিন্তু পরপর 3 দিন রোগীর পথ্য করার ফলেও জ্বর কমলো না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামেগঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবা কেবল একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোটো করে ঘুরে অসুখটা বাঁধালো, ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের ওপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমল দিল না, দেওয়ার কথাও নয়, জ্বর জারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু দিন দশেক বাদেও যখন আমার জ্বর কমলো না তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছায় না, নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুরমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণস্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবে, আরও আগে আনা উচিত ছিল, টাইফয়েডে দাঁড়ালে কি হবে ভেবে দেখেছ? বাবার মুখ শুকিয়ে গেল, তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো, ব্যাকটেরিওফাজ আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে এবং মা আর ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না,
বাবা জিজ্ঞেস করলেন, ম্যালেরিয়া? হুম হুম, কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জ্বরও তো একইভাবে চলছে, ছাড়ছে না, ম্যালেরিয়াও নয়। তাহলে? বলতে পারছি না, আরও কদিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার করে জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো, এই সবে আরম্ভ। এরপরে কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম, তার ইয়ত্তা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমল না। প্রায় 2 মাস হয়ে গেল, আমি তখন হাড়সাড় রোগা হয়ে গেছি। মুখের ভেতর একটা তেতো স্বাদ সব সময় থাকে। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞেস করে, কিরে জ্বর কমল? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকেও বড় ডাক্তার ধরে আনলেন, সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকেই যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিলাম, বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে আর বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম, বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি, তখন আমার ঘুমোবার সময়ের কোনো ঠিক ছিল না, সব কেমন উল্টোপাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা আর ঠাকুমা দুজনে পায়ের কাছে দাঁড়িয়ে কেমন একটা অদ্ভুতভাবে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয় পেয়ে বলে উঠলাম, মা কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না, এখন বুঝতে পারি কান্নায় তার গলা বুঝে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে, তোমরা অমন করে তাকিয়ে রয়েছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি, চিৎকার করছিস কেন, থাম, শরীর অস্থির করবে। মা 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 কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না তাই, এই তো চান করে এলো, আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথভাবে কাজ করে না, তার ওপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা, এই প্রথম আবছাভাবে অনুধাবন করতে পারলাম আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাবার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতায় পাঠালেন, যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার হাত জোর করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না, সব রকম পরীক্ষায় তো হয়ে গিয়েছে, জ্বর ছাড়া কোনো উপসর্গও নেই, এই অবস্থায় কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু তা করতে আমার বিবেকে বাধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না, বললেন, না মশাই, টাকা আমি নিতে পারবো না।
এখনও পুরোপুরি চশমখোর হতে পারিনি। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিয়ে দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপর সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে, অন্য কেউ গেলে হবে না, রোগীকেও অবশ্যই যেতে হবে। তা অম্লশুলের বা মৃগী রোগী হলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে তখন বিছানা ছেড়ে আমি উঠতে পারি না। আমি অত পথ যাব কীভাবে? বাবা ভেবে উপায় বের করলেন, ঘোড়া গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব। তাহলে বাবা বললেন, ওকে পালকি করে নিয়ে যাব, দাঁড়াও পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পেছন পেছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুরমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভুগে আমার যেন মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। প্রায়ই রাত্রিবেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার কোনো মাথা মুন্ডু নেই, এমনকি সকালে মনেও করতে পারলাম না। সেবায়ত সকালে জিজ্ঞেস করল, কিছু আদেশ টাদেশ পেয়েছ খোকা? আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা এখন আর মনে পড়ছে না। সেবায়ত বলল, তা যাকে ওই দেখলেই হবে। কি সব পুজো দেওয়া হলো? একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়ত কোষায় করে অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করে খাইয়ে দিল, তাতে বহুদিনের ফুল আর বেলপাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। দিন দশেক বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সময় সন্ধেবেলা, পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা, ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন যে আছি সেটা বোঝার ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছিল, তাই বললাম, ভালো আছি দাদু। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে বুঝলি, তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পুজো? এ কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন, বললেন, আজ রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা জানোই, তন্ত্র সাধনার ওপর অনেক বইও ছিল তার, তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু চুরি হয়ে গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম বুঝলে। ঠাকুমা বললেন, কি? লেখক বলছেন, যদি কারোর দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর? জরাসুর আবার কে? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখেছে, জরাসুরের বিধি মতো পূজা করলে জ্বর কমে যায়। ঠাকুরমা শঙ্কিত গলায় বললেন, না না, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নামই শুনিনি কখনো, কি বা নামের ছিঁড়ি,
শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার মতো পাত্র ছিলেন না, নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, দেখো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগের মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। এ পুজো করবে কি করে? মন্ত্র টন্ত্র পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বলল, ওইটাই তো মজা। ঝড়াসুরের পুজোর সমস্ত বিধি এই বইতেই সংস্কৃতে লেখা আছে, দেখবে, দাঁড়াও দেখায়। একটু বাদেই ঠাকুরদা তাঁর পুঁথি নিয়ে ফিরে এলেন, পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমের কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড়গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই হলো পূজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেবভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো, ঠিক এর পরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে, এই দেখো। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না, পোড়া জায়গার আগেই পূজোবিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদেই অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ কুমারকে খবর দিস তো, কাল আমার সঙ্গে দেখা করার জন্য, ঠাকুর গড়াতে দিতে হবে। বাবা বললেন, ঠাকুরও গড়ানো হবে নাকি? তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি, তা সে কি আর করা যাবে। পরের দিন হরিশ কুমার এসে হাজির হল। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? এগে কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর সে কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপান্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে, 12 দিন পরেই পুজো। কাকে কতমশা মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে বুঝলে, 6টা পা 6টা হাত, পেছনে একটা মোটা লেজও থাকবে। লেজ? হ্যাঁ, লেজে আর গায়ে বড় বড় কাঁটা, গায়ের রং ঘোর কালো, 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভেতর একটা চোখ থাকবে কপালে, লাল জিভ বার করে দাঁড়িয়ে আছেন জরাসুর, কি পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, আচ্ছা পারম, তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলে হতো না? এ কেমন কেমন ঠেকছে যেন। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে, যে রোগে যে ওষুধ বুঝলে না, যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়িতে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জমি পড়েছিল সেইখানে সামিয়ানা খাটিয়ে জরাসুরের মূর্তি বানানো আরম্ভ করে দিল হরিশ কুমার।
ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে। ঠাকুরদা নাতির অসুখ সাধনের জন্য কি একটা বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে সামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ করার জন্য ভিড় লেগেই থাকতো। হরিশ কুমারও ওস্তাদ লোক, এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। এ সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি? হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করল যে তা দেখে পুজোর দিন আমার হৃৎকম্প উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা সমূর্তি ধরে ঝাঁঝালা গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপদনিক হওয়ার পর যা খুশি তাই করতে পারেন, তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় পেতেন, ফলে তিনি গ্রামের তিন চারজন পুরুত ব্রাহ্মণ থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জড়াসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সে বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাধ্যে কুলবে না। ঠাকুরদা কার্যোদ্ধারে নানান বাস্তব উপায় জানতেন, তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধা হবে বলছো, থাক তাহলে। জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো আচ্ছা সাতরাগাছি থেকেই তাহলে পুরো টানতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি, তাছাড়া এক মুঠো টাকা দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে এসে কেউ নিয়ে যাবে এটা চায় না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত দিয়ে করালেই ভালো হতো, তা তোমার যখন অসুবিধে। রামজীবনের দুই বয়স্কা মেয়ে তখনও অবিবাহিত, একমাত্র ছেলে পড়াশুনো এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন ইতস্তত করে বললেন, আগে না অসুবিধে আর কি, তবে নিয়ম কানুন জানি নে, তাই এ পুজো তো বড় একটা হয় না। নিয়ম সে আমি তোমাকে বলে দেবো ক্ষণ। তিন দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে জরাসুরের পুজোর বিধি বোঝালেন। শেষ দিনে বললেন, এবার একটা দরকারি কথা বলি শোনো, এ ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন হবে না, তবে কি থাকবে? না থাকবেও না। তবে? ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে বোধহয় ভাবলেন কিভাবে ব্যাপারটা বললে ভালো হয়, তারপর বললেন, রামজীবন পুজো হয়ে গেলে জড়াসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওপর থেকে জল দিলে মাটি গলিয়ে? বাধা দিয়ে ঠাকুরদা বললেন, জল দিয়ে নয়, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকে এনে রাখতে হবে, পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে, যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধ হয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন, হাত দুটো জড়িয়ে ধরে বললেন, রামজীবন আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না, আমার নাতির অসুখ তার কথা ভাবো। আমার বিশ্বাস এ পুজো না করলে সে আর বাঁচবে না, রাজি হও ভাই। আথা নিচু করে রামজীবন বললেন,
ভয় পাবেন না, কথা একবার যখন দিয়ে দিয়েছি কোনো কারণেই তা ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরের পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমায়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময় কারোর বাড়ি কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসতো, কিন্তু জড়াসুরের মূর্তি দেখে কারো সে সদিচ্ছা জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশপাশের চার পাঁচখানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। এ তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে দরাদের কাপড় পরে বসে আছেন রাম জীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো করে গোল করে পাকানো কাগজ, তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা নটা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, কি খুব কষ্ট হচ্ছে দাদু? বললাম, হ্যাঁ। মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এইবার সেরে যাবে, নে ওর দেখি, আমার সঙ্গে চল। ঠাকুমা বললেন, না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ, ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় ওকে যে থাকতে হবে। না, ও যাবে না। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা ওকে বোঝাও তো, বলো যে আমার নাতিকে আমি কারো চেয়ে কম ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো দাদু, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পিছন দিকে খিড়কির পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নামাও বৈঠা দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্যব্যয়ে আমাকে পুকুরে ডুবিয়ে দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা আর নতুন কাপড় ছিল, সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে ওপর দিকে তাকালাম। এই প্রথম জড়াসুরের মূর্তির সঙ্গে চোখাচোখি হলো। ওহ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমার! ঘোর কৃষ্ণবর্ণ শরীর, বড় বড় তিনটে ঘোটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা ফোঁটা, তিনটে মাথা, ছটা পা, পৃথিবীর সব কষ্ট তাকে এক করে এক ভয়াবহ দুঃস্বপ্নের ছন্ন দিয়েছে যেন এর স্রষ্টা। বাবা ঠাকুরদা আগেই স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারিদিকে বেদম ঢাকের আওয়াজ, ধনুর ধোঁয়ার গন্ধে চারিদিক অন্ধকার। রাম এবং চক্রবর্তী তৃপ্তস্বরে মন্ত্র পাঠ করে চলছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও, সরে যাও সব, এবার বলি। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য, অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক কি, কাজে নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে রাখা ছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার নামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করল। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। এত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই কোথাও। জড়াসুরের শরীর দিয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে সব রং,
গলে যাচ্ছে চোখ মুখ, দুটোটা অর্ধকবিতাঙ্গে কি বিভৎস হাসি হাসছে সেই দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, এই চোখ সরিয়ে নিলাম। পিছনে তাকিয়ে দেখি অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারেনি। তখন নিঃশব্দে পূজা মণ্ডপ শূন্য হয়ে এসেছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু বাদে বাদে উঠছে নিবারণ কামারের নামদা। তার চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। এক সময় চারিদিকের রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল। আর সব নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদা বুকের ভেতর ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কেবল কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছাশক্তির ফল হিসাবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর ছেড়ে গেল। গেল এবং আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যিই জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতরে নয়, আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন ধরে বিস্তর লোক নানান রকম পরামর্শ নিতে আসত। ফুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট অম্বুরি তামাক আনালেন। অবশ্য এ সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সর্বার ঠিক ছ মাসের মাথায় ঠাকুরদা মারা যান। যন্ত্রণাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে। রাত্রে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে, বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টমন্ত্রে জপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবেই ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড় রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পর। তখন আমার অনেক সাধু সঙ্গ করা হয়ে গেছে, পাকা ভবগুরির তান্ত্রিক। এখন একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধ্যাবেলা। বেশ সৌম্যদর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তাঁর আদেশে তাঁর শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো রাত্রিতে, সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব। তাই রাত্রিরে খাওয়ার পর সাধুর কাছে তাঁর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হল। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুদের পুজোর ব্যাপারটা বললাম। শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জরাসুদের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, এই ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, এ তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পূজায় নেমেছিলেন? পূজায় সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামেই। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আসতে ছিল? এবার আমার মনে পড়ে গেল। বললাম,
না, এই শেষের পাতার অর্ধেকটা এ কীভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। সাধু বললেন, হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কী রকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন, আমাকে বললেন, আমার কাছে এক খণ্ড আছে, শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন জরাসুরের পুজোয় নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে ছ মাসের মধ্যে তার মৃত্যু হবেই। ছ মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গেছিলেন বলছো? আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা স্নেহময় ঠাকুরদা, আর কোথায় বা ঠাকুমা, মা বাবা, সব সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? হ্যাঁ, ও পাতাটা আসতে থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মনে ছিলাম কিনা? সাধু চুপ করে রইলেন, আমিও আর কিছু বললাম না। কিন্তু আর একটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল, এখন তো আমার দৃঢ় বিশ্বাস, তা হচ্ছে এই যে ঠাকুরদা নিজেই ও পাতার শেষটা হয়তো পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয়, তাই আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল, জল চকচক করছে নাকি তার চোখে। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জরাসুর। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো এপিসোডে আবার হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন গল্প বাবুর আসর। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।